নমস্কার, সিএনএন 24-এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু, রাজ্যপালের ভাষণ বয়কট বিরোধী। আইরংমারায় জমির দালালদের দৌরাত্ম, প্রতিবাদে নাগরিক সভা। বাঘের মেঘে সড়ক সমস্যায় মাথায় হাত বিহার আবাসী। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ এনএসইউআই দখল। আজকের সংবাদ বিস্তারিত। আজ থেকে শুরু হলো আসাম বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনে শুরু হয় রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার ভাষণ দিয়ে, কিন্তু বাজেট অধিবেশনের প্রথম দিনই রাজ্যপালের ভাষণ বয়কট করে বিরোধীরা। বিরোধীরা প্লে কার্ড দেখিয়ে রাজ্যপালের বক্তব্যের প্রতিবাদ করে, এ নিয়ে বিধানসভায় উত্তেজনা বিরাজ করে। রাজ্যপাল এক মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করতে বাধ্য হন। হাউসের বাইরে কংগ্রেস নেতারা হাতে প্লে কার্ড নিয়ে স্লোগান দেন। রাজ্যপালের ভাষণে আসামের বর্তমান পরিস্থিতি ও সমস্যার প্রতিফলন ঘটেনি, তাই বিচার চেয়ে রাজ্যপালের ভাষণ বয়কট করল কংগ্রেস। আইরংমারা অঞ্চলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে জমির দালালের দৌরাত্ম্য, জবরদখল করা হয়েছে পঞ্চায়েত অফিসের জমিও। শিলচর শহরের বাসিন্দা তথা প্রমোদ মোদক এবং কংগ্রেস নেতা তথা স্থানীয় গ্যাস এজেন্সির মালিক যিশু শুক্লবৈদ্য মিলে আইরংমারা পঞ্চায়েতের জমি জবরদখল করেছেন বলে অভিযোগ। অথচ এই দুইজনের উদ্যোগে আইরংমারা বাজারে লাগানো হয়েছে ব্যানার। ওই ব্যানারে লেখা আছে দুর্নীতিমুক্ত আইরংমারা গঠনের কথা। এসব বিষয় তুলে ধরে রবিবার আইরংমারা বাজার সংলগ্ন স্থানীয় পাঠাগার মিলনায়তনে আয়োজন করা হয় একটি নাগরিক সভা। স্থানীয় বিশিষ্ট নাগরিক দেবেন্দ্রচন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সর্বদলীয় নাগরিক সভায় বক্তব্য পেশ করেন বিশিষ্ট বিজেপি নেতা সুবোধচন্দ্র দাস এবং পঞ্চায়েত সভাপতি প্রবীর ভট্টাচার্য। দুজনই তারা শিলচার যিশু তো আইরুমারা খাইতে খাইতে এখন যিশু আইরুমারা খা আর প্রমোদ মধ্যে শিলচার খাইতে খাইতে এখন আইরুমারা আইয়া খা। নমস্কার, আমি এজেন্সি গেছি যিশু শুক্লবৈদ্য এজেন্সি গিয়া মেটারে কইছি যে আমি পাঁচবার কাগজ দিছি, আমার কিনে গ্যাস হয় না। মেটায় উঠিয়া কইছে আমি স্থায়ী মানুষ না। আমি কইলাম আমি কেমনে স্থায়ী না, আমার তো সব কিছু ওখানে। তখন মেটায় কইছে অত কথা কইবা না, আপনার টাকা থাকলে আপনি কিনে আনিবা। এরকম আমার কথা কইছে মেটায়। লগে একটা ছেলেও আছে, ছেলেটায় খুব আসি দিছে কথা কওয়ার পরে। তখন আমি কইছি ঠিক আছে আমি দেখি। মেটার তো নাম জানি না, গ্যাস এজেন্সির বয় মেটা, আমার লগে খুব ঝগড়া করছে মেটায়। যিশু শুক্লবৈদ্য নামক ব্যক্তি আমাদের গাঁও পঞ্চায়েতের যে জায়গা, সেই জায়গার মাটি দখল করার জন্য পিলার দিয়েছিল। আমরা পুলিশকে দিয়েছি, আমরা ডিসি গ্যাসকে মেমোরান্ডাম দেব এবং
যিশু শুক্লবৈদ্য একটা গ্যাস এজেন্সির মালিক। আপনারা দেখলেন আপনাদের সামনেই অসংখ্য মহিলা ওর বিরুদ্ধে অভিযোগ এনেছে, দুর্নীতির অভিযোগ, মানুষের লোকের দুর্ব্যবহার করা ইত্যাদি শুনেছেন। আর শিলচারের একজন প্রমোদ মুদক নামক ব্যক্তি এসেছে, ও শিলচারের বিশিষ্ট জাগার দালাল, মানে টাউট। ও জাগা একজনের সঙ্গে বায়না করে আরেকজনের কাছে বিক্রি করে, যে আমরা দেখলাম উত্তম জ্যোতিষী ওনার সঙ্গে করেছে, আরও দুজন ব্যক্তির সঙ্গে করেছে, জানি না ওনার শিলচারে হয়তো মার্কেট শেষ হয়ে গিয়েছে, আমাদের এখানে উনি মার্কেটিং করতে এসেছে। ওর বিরুদ্ধে আমাদের, যেটা আমাদের আইরংমালা গাঁও পঞ্চায়েতে কোনোদিন হয়নি, আমরা জাগার দালাল চিনতাম না কাদেরকে বলে, এইসব ব্যক্তিরা এসে আমাদের এখানে সাইনবোর্ড ব্যানার লাগাচ্ছে দুর্নীতিমুক্ত আইরংমালা চায়। সেই জন্য আজকে আমরা জনসাধারণের পরামর্শ নিয়েছি, যদি এইসব ব্যক্তিরা ভবিষ্যতে আরও দুর্নীতি করার চেষ্টা করে তাহলে আমরা গোটা গাঁও পঞ্চায়েতবাসী রুখে দাঁড়াবো। এই শান্তিপ্রিয় আইরংমালা যাতে অসামাজিক কাজকর্ম বৃদ্ধি নিতে পারে, দুর্নীতি না হয়, তার জন্য আজকের সভা এটা নাগরিক সভা, এটা কোনো রাজনৈতিক দলের সভা নয়। যেহেতু আইরংমালার জনগণে আমাদেরকে, আমি এবং প্রবীর ভট্টাচার্যকে চারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা মনে করি আমাদের একটা কর্তব্য রয়েছে। সেই জন্য আসতে আইরংমালা গাঁও পঞ্চায়েতের প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান জানিয়ে ওনাদের মতামত নিয়েছি, এইসব দুর্নীতির উত্তরে কী কী করতে হবে। আপনারা শুনলেন সবাই আমাদের সঙ্গে রয়েছে, আমরা যাতে কেউ কোনো দুর্নীতিবাজ এখানে বাসা বাঁধতে না পারে, দুর্নীতি করতে না পারে, অসামাজিক কাজকর্ম করতে না পারে, সেই জন্য আজকে আমরা সব আহ্বান করি। খনার ভাষায় যদি বর্ষে মাঘের শেষ, ধন্নী রাজার পুণ্য দেশ, তাই মাঘের বর্ষণকে শুভ মনে করে উলুধ্বনি দিয়ে স্বাগত জানানোর রীতি এখনও আছে। তাই মাঘের শেষে বৃষ্টির ফোঁটা পড়তেই উলুধ্বনি দিয়ে বর্ষাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে এই এক পশলা বৃষ্টি প্রকৃতির জন্য শুভকারী হলেও তাতেই মাথায় হাত পড়েছে বিহারাবাসীর। বিহারা অঞ্চলের প্রধান সড়ক হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক, আর এই সড়কে এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। তবে শতাব্দী প্রাচীন এই সড়কটি তার জরাজীর্ণ দশা কোনো দিনই কাটিয়ে উঠতে পারেনি। জৈনিক আরটিআইর কর্তার দেওয়া তথ্য মতে, পূর্ত বিভাগের কামধেনু সদৃশ্য এই সড়কটির সংস্কারে বারে বারে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও হাল ফেরেনি শিলচর জয়ন্তিয়া সড়কে। আপনার কেমন কেমন অসুবিধা রাস্তায় সাইকেল একবার মানুষ একবার, হ্যাঁ এবার ক্ষমতা নাই। আপনি কীটা করেন? ফেরি দেই মাছ বেশি। আচ্ছা, এখন বাজারে যাইরা? বাজারে যাই। যে অবস্থা আমরা দোকানদারি করতে পারি না, কাস্টমার আনা আজকে দুই তিন তিন দিন ধরিয়া রোজ দিলে দুলা হয়, আমরা আজকে চার বছর ধরিয়া জল মারি রাস্তার মধ্যে খাই দিয়া, এই যে কেন কিনারও ফাইব রাখা আছে, হ্যাঁ চার বছর ধরে আছি, আর বৃষ্টি দিলে খাদা হয় মানুষ আইতে পারে না, যেতে পারে না, ছাত্ররা উল্টিয়া করি যায়, এখানে মানে সংসম তো একটা রিপেয়ারিং তো করিয়া দিত, মানুষ খাওয়া যাওয়ার একটা করিয়া দিত, মানুষ আইতেও পারে না।
সকলে অপরিমার ঢেকি, অপরিমার ঢেকি নেতাগুলি, নেতাগুলি কোনো কাম নাই, খালি আগে দেখবো আর যাইব শেষ, আর কোনো তারা কাম নাই। আমরা ধুলা খেতে হতে শেষ, এখন পেয়ে খেতে হতে শেষ, আমরা জীবনে যাবো পেয়ে আর ধুলায়, আমরা এই অবস্থা। নেতা কোনো কামার নাই কেন, আমাদের সব দোকানদাররা মিলিয়ে জল দেওয়ার টাকা আপনার কারেন্ট মিল দিই ওই অত চলে। আমরা আমরা কবে যে রাস্তা আমরা দেখুন, আমরা এই ঠিকানা তার দোকানের অবস্থা নেই, তার দোকানের সব কাপড় সব ভরে গেছে, এই দোকানের সব ভরে গেছে, কোনো ইয়ে নেই, কোনো কন্ট্রাক্টর দেখে না রাস্তাগুলো নাই, কিটা অবস্থা কিটা না। সোমবার করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনএসইউআই ও এবিভিপির মধ্যে লড়াই তুঙ্গে ছিল, এতে বেশি সংখ্যক দখল করে এনএসইউআই এর বোর্ড গঠন করেছে বলে খবর। কিরকম চলছে নির্বাচন? নির্বাচন আমার অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আমাদের করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন আমাদের অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু আমি এই কলেজের প্রাক্তনী, প্রাক্তন ছাত্র, তথাপিও এই করিমগঞ্জ কলেজের নির্বাচনটা আমাদের জন্য একটা ইমোশন। আজকে ছ বছর পর এখানে নির্বাচন হচ্ছে, আপনারা সকলেই জানেন ছ বছর থেকে নির্বাচন বন্ধ ছিল এবং আজকে এবারও বন্ধ করানো ট্রেনিং একটা চলছিল, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা, এনএসইউআই ছাত্রছাত্রীরা হাঙ্গার স্ট্রাইক করে ইলেকশন করাতে বাধ্য হয়েছেন করিমগঞ্জ কলেজ। আমরা ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আশাবাদী যে ছাত্ররা আমাদের ইউনিয়নকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আমরা জয়যুক্ত হওয়ার পর আমরা ছাত্রদের জন্য আগেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো বলে আমরা প্রতিজ্ঞা করছি। কিরকম চলছে ভোট প্রক্রিয়া? ভালোভাবে আমাদের ভোট প্রক্রিয়া চলছে এবং আমি দেখছি ভোট প্রক্রিয়া চলছে। আমরা আশাবাদী যে আমরা নিশ্চয় জয়লাভ করবো, আমরা এগারোটা পুরস্কার পাইনি, তাতে এনএসপি মনোনীত প্রার্থীরা এবার বিপুল ভোটে জয়লাভ করবে, এটাই আমরা আশাবাদী। ধন্যবাদ, আজকে তারা নির্বাচনে এসেছে, অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, আমরা আশাবাদী, আমরা 100% আশাবাদী। চাতলা বাগমারা এলাকায় সত্যরঞ্জন চক্রবর্তীর 76তম জন্মদিন উপলক্ষে আয়োজিত হচ্ছে দশাবতার পূজা, নৌকা পূজা এবং 24 প্রহর হরিনাম সংকীর্তন। বৈষ্ণব বেদান্ত আশ্রমের মানব ধর্ম প্রচার মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার 45তম বছরে পা দিয়েছে। ব্যতিক্রমী এই উৎসবে ময়ূরপঙ্খী নৌকায় দশাবতার পূজা সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয়। চাতলাসহ গোটা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ এই উৎসবে যোগ দেন। সোমবার অধিবাস পর্ব শেষ হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এই অনুষ্ঠানটা মহানাম সংকীর্তন, এটা 1979 ইংরেজি থেকে এটা আমার স্টার্ট প্রথম আরম্ভ করা হয় এবং সার্বজনীনভাবে প্রথম শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় এই যে এই অনুষ্ঠানটা ইয়ে করে গান কীর্তন করে, এবার এখান থেকে শিলডুবি, এরপর আস্তে শিলচর, গান্ধীবাগ এবং অন্যান্য স্থানে সরাইয়া পড়ে, এবার আস্তা কাসার করিমমঞ্জলে সব জায়গাতে এই নাম মহানাম সংকীর্তন হইতেছে এবং চলতেছে। এটা আমাদের সার্বজনীন মানব ধর্মের একটা অঙ্গ, আমরা একত্রে মিলমিশ হইতে হইবার জন্য সম্মিলিতভাবে কীর্তনটা করা হয়। এটা ভেদাভেদ থাকে না, আমার কাছে জাতি ভেদ সমস্ত বহির্ভূত, সব জাতি মানুষ হয়। অন্যান্য দেব দেবতা রাখা হয়, তারপরে দশাবতার, এরপরে তৎসঙ্গে দুর্গা, এরপরে অন্যান্য দেব দেবতা, এগুলো সব রাখা হয়। এগুলা
সব শান্তি হিন্দু ধর্মের শান্তির জন্য এবং ধর্ম রক্ষা করার জন্য। কতজন দেবতা রয়েছে? এরা 10 জন অবতার আর টোটাল মানে এখানে 20 জন আছে, অন্যান্য বেশি হয় কমও হয়, সব সমানভাবে হইতেছে না আর কি। এবারে এই অনুষ্ঠান চলতেছে, বহু লোকের সমাগম হয়, অনেক বছর ধরে চলতেছে। প্রথম এটা এক বলে আদিগর্তন বললে আমার ইনি হয় প্রথম। বহির্ভূত মানব ধর্ম যেটা আশা রাখি সমস্ত বরাকবাসীরা কাছার করিম হাইলাকান্দি নিয়ে সকলে আমি আমন্ত্রণ জানাই যেন আমার এই অনুষ্ঠানে যোগদান করে এবং সার্বজনীন ভাবে যেন এই হিন্দু ধর্মের জয় গান গাওয়া হয়। এটাই আমার একমাত্র কর্ম, হিন্দু ধর্মের জয় হোক, এটাই আমাদের কাম্য। গত 1 ফেব্রুয়ারি একাডেমি প্রি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন CNN24 এর পরিচালক জয়জিৎ বিশ্বাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সৌমিত্র দত্ত, সমাজসেবী শিবানী নাথ সহ অভিভাবকরা। স্কুলের কর্মকর্তারা জানান, 2 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের স্মার্ট, সৃজনশীল, উৎসাহিত এবং ব্যক্তিত্ব তৈরি করার উদ্দেশ্যে তারা শিক্ষাদান করে আসছেন। এর জন্য শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা রয়েছে, শুধু মাসিক ফিটা দিতে হবে। খুবই ভালো লাগছে আজকে একাডেমি এসে, এবং প্রথমেই আমি একাডেমি প্রি স্কুলের কর্ণধার বলিন চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাবো যে আজকে সুন্দর একটা দিনে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই সেই একাডেমি প্রি স্কুলের ইনক্রিমেন্ট উত্তরোত্তর বৃদ্ধি হোক সেটা কামনা করছি। আর আমি মনে করি যে প্রি স্কুলটা হলো প্রত্যেক বাচ্চাদের জীবনের প্রথম স্কুল, যেখান থেকে ওরা ওদের স্কুলিং স্টার্ট হয়। তো যেভাবে একটা বিল্ডিংয়ের একটা অট্টালিকার ফাউন্ডেশনটা স্ট্রং হলে বিল্ডিংটাও ঠিক থাকে, সেভাবে বাচ্চাদেরও প্রি স্কুল থেকে ওরা ওদের ফাউন্ডেশনটা জীবনের মজবুত যদি করতে পারে তাহলে ওদের ভবিষ্যৎও ভালো এবং সুন্দর হবে। টুডে দ্য জার্নি অফ একাডেমি প্রি স্কুল ডেফিনেটলি ইটস এ ভেরি আউটস্ট্যান্ডিং ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য মেইন প্রিন্সিপাল অফ দিস স্কুল একাডেমি রূপালী শর্মা চক্রবর্তী। অ্যান্ড অ্যাবসলিউটলি দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর দ্য রেসিডেন্টস অফ রংপুর, স্পেশালি দোজ হু আর হ্যাভিং দ্য কিডস ইন দ্য হোম, দে ক্যান পুট দিস ওয়ান ইন দিস কিন্ডারগার্টেন স্কুল। একাডেমি প্রি স্কুল স্টার্টেড বিউটিফুলি উইথ দ্য অ্যাবসলিউটলি সুপার ইনফ্রাস্ট্রাকচার ফর দি চিলড্রেন্স, অ্যান্ড আই এম শিওর দিস উইল বি এ ভেরি সাকসেসফুল ভেঞ্চার ইন দ্য কামিং ডেজ অ্যাহেড। যে কোনো শুভ কাজের শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি সৌমিত্র আর্ট গ্যালারির ওনার শিবানী নাথ। এই যে রূপালী শর্মা চক্রবর্তী আমাকে এখানে সাধারণ আমন্ত্রণ জানিয়েছে, ওর কাছে অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। এই যে প্রি একাডেমি নার্সারি স্কুলটা খুলেছে রংপুরে, সেটা একদম বিনা এনরোল মানে অ্যাডমিশনটা ফ্রি না? অ্যাডমিশনটা ফ্রি, কতটুকু মানে উচ্চ মানসিকতা থাকলে এই ধরনের একজন করতে পারে? পড়াশোনা করে সবাই অনেক কিছু করতে পারে, কিন্তু এই যে একটা স্কুল খোলার মানসিকতা সবার মধ্যে থাকে না। এই অশেষ ধন্যবাদ জানাই রূপালীকে, এত সুন্দর একটা স্কুলটা খুলেছে, সাজিয়েছে সুন্দর করে, ওর স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, ভালো থেকে। ধন্যবাদ। আপনারা সবাই আসেন, আপনাদের বাচ্চাদেরকে নিশ্চিন্তভাবে এখানে দিয়ে যেতে পারবেন, আর অ্যাডমিশনটা একদমই ফ্রি, একদমই ফ্রি, শুধু মান্থলি। আপনারা সবাই আসেন, এসে আপনার বাচ্চাদেরকে এখানে একাডেমি সেটা এখানে করান, দেখবেন ফিউচারের জন্য ওরা কীভাবে স্ট্রং আর কীভাবে নিজেকে শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বোসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বরাক থেকে সংবর্ধিত সাংবাদিক গৌতম, তিলক ও মুজিব বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রা প্রকাশ্য অধিবেশন সঙ্গীত নৃত্য ও সংবর্ধনার মধ্য দিয়ে অসম সাহিত্য সভার 1ম বিশেষ বার্ষিক বারপুজিয়া পাঁচরেজা অধিবেশন সম্পন্ন হয়েছে। অসম সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি ডক্টর সূর্যকান্ত হাজারিকার নেতৃত্বে অধিবেশনের বর্ণিল শোভাযাত্রা বের হয়।
পরে প্রকাশ্য সভা এবং অসম সাহিত্য সভার পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এতে সংবর্ধনা পেয়েছেন কাছাড় জেলা থেকে সিএনএন 24 টিভি চ্যানেল ও গতি দৈনিকের সিনিয়র সাংবাদিক গৌতম তালুকদার, প্রান্তজ্যোতি হাইলাকান্দির সাংবাদিক তিলক রঞ্জন দাস ও দৈনিক জন্মভূমির করিমগঞ্জের সাংবাদিক সৈয়দ মুজিব আহমেদ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে রবিবার সংগঠনের 30তম বার্ষিক উৎসব পালন করল নেতাজি ফাইন আর্টস একাডেমি। শিলচর শহরতলি দুধপাতিলে একদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন প্রয়াত গৌতম ভট্টাচার্যের সহধর্মিনী শিল্পী চক্রবর্তী। সংস্থার পক্ষ থেকে বিগত দিনের অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এদিন পুরস্কার বিতরণ করা হয়। সংস্থার চিত্রশিল্পী ও শিক্ষকদের পক্ষে আয়োজিত এক বিশাল চিত্র প্রদর্শনী উপস্থিতি সবাই চিত্র প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। আর্য সংস্কৃতি বুধিনী সমিতির সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্ট বিভাগের সরকারি অধ্যাপক ডক্টর গণেশ নন্দী মহাশয়, অসম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৌগত নাথ সহ আর্য সংস্কৃতি বুধিনী সমিতির সকল স্তরের সভ্যবৃন্দ ও শিলচর জীবনজ্যোতি হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের কর্মী নান্টু রায়ের তত্ত্বাবধানে এক বর্ষণা পুরকায়স্থের আমন্ত্রণে গতকাল 4 ফেব্রুয়ারি রবিবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক স্বাস্থ্য সচেতনার উপরে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিলচর জীবনজ্যোতি হাসপাতালের নিউ সার্জন ডক্টর রত্নদীপ বোস, অর্থ সার্জন ডক্টর নবনীল গুপ্ত, জেনারেল সার্জন ডক্টর শুভজ্যোতি চক্রবর্তী এবং ডিরেক্টর স্বরূপকান্তি সিনহা অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্য সম্বন্ধীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত। তারপর কিছু মিনিট বা একটু ঘন্টার মধ্যে জিনিসটা ঠিক হয়ে গেল, 100% বাড়িতে উইদাউট এনি ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট ছাড়া সেটা এমনিতেই ঠিক হয়ে গেল। সো এটাকে বলে TIA। সো এটা হলো মনে করতে পারেন যে নেচার বা গড হ্যাজ গিভেন আস এ ওয়ার্নিং যে এটা এরকম যদি কোনো ঘটনা হয় তখন হয়তো আপনি সিটি স্ক্যান করালেও 100% সিটি স্ক্যান নর্মালি আসে, কিন্তু তখন MRI করিয়ে দেখতে হয়। বিকজ যাদের TIA হয়েছে এটা লাইক আমাদেরকে নেচার একটা ওয়ার্নিং দিচ্ছে যে ছোট ভূমিকম্প দিয়ে ওয়ার্নিং আপনি যে সামনে একটা বড় ভূমিকম্প আসছে। বিশেষ করে দ্য নন মেডিকো পার্ট অফ জীবনজ্যোতি হসপিটাল বলব, আমরা জীবনজ্যোতি হসপিটাল শুরু করেছিলাম 2000, তখন এই আইডিয়াটা কনসেপচুয়ালাইজ হয়েছিল তখন সেটা 2011 সালে। আমাদের বর্তমান এমপি মাননীয় সাংসদ ডক্টর রাজীব রায়, আপনারা হয়তো অনেকেই জানেন না যে হি ইজ দ্য ফার্স্ট MCH অফ নর্থ ইস্ট, হি ইজ দ্য ফার্স্ট MCH অর্থোপেডিক সার্জন অফ নর্থ ইস্ট। তো হি হ্যাড এ ভিজন ওয়েন হি ওয়াজ প্র্যাকটিসিং ইন ড্যান্ডি স্কটল্যান্ড, তো হি হ্যাড এ ভিজন যে আমাদের এখানে এলোক অঞ্চলে খুব ভালো মেডিকেল ফেসিলিটি নেই, তো আমাদের এখানে খুব ভালো মেডিকেল ফেসিলিটি করতে হবে। তো এইটা নিয়ে আমরা 2011 সাল থেকে এটা নিয়ে আমরা কাজ করছিলাম এবং ফার্স্ট 11 সাল সিঙ্গেল হসপিটাল নর্থ ইস্টে নেই যার কাছে 46 বেড ICU আছে। এই ICU অনেক স্পেশালাইজড ICU, এটার যেটা ফ্লোরিং আছে সেটাও আমাদের স্পেশালাইজড ফ্লোরিং করা আছে, সো দ্যাট দ্যার ইজ নো ইনফেকশন। ICU ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি যেটা হয় যেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন ইজ পোস্ট অপারেটিভ, there are a lot of complications of the arises, infections are. So, those infections that we have to So, this is a specialized flooring. This is not a normal flooring that the tiles are like. This is because as per medical grade, ICU is not. It is not in Northeast, it is not in the hospital, it is not in the hospital. It is not in the flooring, it is not in the hospital. Infection rate post-operative in ICU is very, very negligible. I think hardly in last episode also we had only one casualty because of this infection problem, infection drop. So this is, so jab apnader jodi medical department hoy apnader karon jodi god forbid mane bolchi jodi ICU department mone kore hobe to eigulo jinish apnader mathay rakhte hobe je amra kon hospitale jacchi, ওদের কি সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে,
ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে তাহলে ডাক্তারবাবু যতই ভালো হবে উনি আপনাদের ব্যস্ত রেজাল্ট দিতে পারবেন। শিলচর বঙ্গভবনে নাটবৃন্দের একুশতম বর্ষ উপলক্ষে এক জমজমাট শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন এবং পরে বিশ্ববন্দিত উস্তাদ রশিদ খাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর গিরিধারী কর, নাটবৃন্দের কার্যকরী সভাপতি বাসুদেব ভট্টাচার্য, সহ সভাপতি সমর বিজয় চক্রবর্তী, সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী ও রাজেন্দ্র আগরওয়াল। আজকের খেলার খবর। আজ শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা প্রাইজ মানি লীগ কাম নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলার শিবদুর্গা ক্লাবকে 6 গোলে হারিয়ে পিডাব্লিউডি মেকানিক্যাল ক্লাব জয়ী হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস প্রমুখ। সেই খেলা বাতিল হওয়ার পরবর্তীতে যখন আমরা সেই টুর্নামেন্ট করতে চেয়েছিলাম তখন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে একটা প্রোগ্রাম করেছিলেন, তার জন্য দুইবার টাইম দিয়ে এই খেলাটা পিছিয়ে গেছে। তার জন্য আমরা কর্তৃপক্ষ নিজেরাই এটা দায়িত্ব নিচ্ছি আগামীতে যাতে আমরা সময় মতো টুর্নামেন্ট করতে পারি, তার জন্য আমি সবের সহযোগিতা কামনা করছি। এবং যাই হোক, আজকে আমরা যে টুর্নামেন্টটা শেষ হয়েছে তার জন্য জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্য এবং এখানে উপস্থিত সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তৎসঙ্গে ধন্যবাদ জানাই মাঠের কর্মীদের যারা অক্লান্ত পরিশ্রম করে মাঠের লাইনে সবসময় থাকেন, যারা মাঠ তৈরি করেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, সহ প্রেস ভাইদের যারা প্রত্যেক দিন এসে আমাদেরকে খেলা পরিচালনার উৎসাহ এবং সহযোগিতা প্রদান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ যাকে জানানো উচিত সেই সাময়িক প্রসঙ্গ, এই সাময়িক প্রসঙ্গ পত্রিকা গোষ্ঠী যেভাবে প্রত্যেক বছর এগিয়ে আসে ফুটবল ডেভেলপমেন্টের উদ্দেশ্য নিয়ে। এবার আমাদের দলে কিছুটা টিম কম হয়েছে, আগামীতে যাতে এই দলগুলা
আগে যেগুলো নাম লিখি হচ্ছিল তাদেরকে কিভাবে মাঝে আনা যায় আমরা জেলা ক্রীড়া সংস্থা সচেষ্ট থাকব এবং আবারও সাময়িক প্রসঙ্গ পত্রিকা গোষ্ঠীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার।